তুমি আমার কিছু না কইয়া কই যাইতেছো? আমি ঢাকা চলে যাচ্ছি, বাবা মার কাছে গিয়ে তোমার কথা বলে বর যাত্রী নিয়ে এসে তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। ও, তুমি সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তুমি। অপেক্ষা করো। আসমান সাক্ষী জমিন সাক্ষী সাক্ষী চন্দ্র তারা তোর সাথে প্রীতি করে পুড়ে হইলাম সারা আসমান সাক্ষী জমিন সাক্ষী সাক্ষী চন্দ্র তারা তোর সাথে প্রীতি করে পুড়ে হইলাম সারা সুখায় না তোর কষ্টের জ্বালায় সুখায় না তোর কষ্টের জ্বালায় আমার দুইটা আঁখি কাছে মনের দুঃখ মনে
প্রিয়তমা, ক্ষমা করে দিও। বাবা মায়ের কাছে তোমার কথা বলার পর ওনারা কিছুতেই রাজি হয়নি, তাই বাবা মায়ের ইচ্ছাতেই তাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে হলো। আমাকে ক্ষমা করে দিও।